সাবেক অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামালের মেয়ে এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের পরকীয়ার গুঞ্জন বুধবার রাতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মূলত দুবাইয়ের একটি পাঁচতারকা হোটেলে তাদেরকে একসঙ্গে দেখা যাওয়া নিয়ে ছড়ায় এই পরকীয়ার গুঞ্জন। মোহাম্মদ আনসুর আলম নামে এক দুবাই প্রবাসী ফেসবুক পোস্টে জানান, গত বছর জুন জুলাইয়ের দিকে তিনি যেই হোটেলে কাজ করেন সেখানে হঠাৎ করে সাকিব আল হাসানকে দেখতে পান। তিনি প্রথমে নাফিসা কামালকে দেখেননি। সাকিবকে দেখে তাড়াতাড়ি ছবি নেওয়ার চেষ্টা করেন তিনি। সাকিব সেটা টের পেয়ে তার সঙ্গে খুব রাগ দেখান এবং তার মোবাইল ছিনিয়ে নিয়ে ছবিগুলো ডিলিট করে দেন। পরে তিনি সেগুলো আবার রিস্টোর করেন। এরপর হোটেলের গেস্ট এন্ট্রি লক চেক করে তিনি দেখেন তাদের দুজনের নামে একই রুম চার দিনের জন্য বুকিং করা আছে। তারপর থেকে সিসিটিভি দিয়ে তাদের নজরদারি করা শুরু করেন, যাতে সাকিব নাফিসার একসঙ্গে বেশ কিছু ছবি ধরা পড়ে। তার সঙ্গে খারাপ ব্যবহারের পরও এতদিন তিনি এ ঘটনা কাউকে জানাননি, শুধু সাকিবকে দেশের খেলোয়াড় হিসেবে খুব পছন্দ করতেন বলে। কিন্তু প্রবাসীরা দেশের জন্য কি করেছে সাকিবের এমন মন্তব্যে তার প্রতি তার সব সম্মান শেষ হয়ে গেছে, সে কারণেই এই ঘটনাটি প্রকাশ করেছেন তিনি। এই পোস্টের পর নেটিজেনরা সাকিবের স্ত্রী উম্মে আল হাসানের ফেসবুক পেজে গিয়ে তাদের আগের কোনো পোস্ট বা ছবি না দেখতে পেয়ে গুঞ্জনে আরও ডালপালা গজায়। সাকিব নাফিসার এই পরকীয়ার গুঞ্জন নিয়ে রাতভর যখন নেটদুনিয়া তুলপার, তখন বৃহস্পতিবার সকালে এ নিয়ে মুখ খোলেন সাকিবের স্ত্রী উম্মে আল হাসান শিশির। তাদের পারিবারিক একটি ছবি জুড়ে দিয়ে ফেসবুকে ইংরেজিতে দেওয়া দীর্ঘ পোস্টে শিশির বলেন, সাকিবের কেরিয়ার এবং পছন্দ সম্পর্কে আপনার মতামত থাকতে পারে, আমি অস্বীকার করব না। প্রত্যেকের কথা বলার স্বাধীনতা আছে, আপনার যা ইচ্ছা সব কিছু নিয়ে তার সমালোচনা করুন, কিন্তু দয়া করে আমাদের সম্পর্কের সাথে এটি মেশাবেন না। তিনি একজন মহান স্বামী এবং পিতা, তিনি সবসময় আমার প্রতি সৎ এবং অনুগত ছিলেন এবং কখনও এমন কিছু করবেন না যাতে আমি আঘাত পাই। তিনি এমন একজন ব্যক্তি যিনি আমার পক্ষে দাঁড়ানোর জন্য নিজেকে একবার সাসপেন্ড করেছিলেন। সে কোথায় যায় সবসময় আমি তা জানি এবং আমি তার সাথে বেশিরভাগ সময় থাকি। তিনি এখনও সেই একই ব্যক্তি যাকে আমি 13 বছর আগে জীবনসঙ্গী হিসেবে দেখেছিলাম। সে 100-তে 100 এবং আমাদের একটি সুন্দর পরিবার, আলহামদুলিল্লাহ। দয়া করে এই অনলাইন গুজব বন্ধ করুন, সোশ্যাল মিডিয়ায় যা আছে তা সবসময় বিশ্বাস করবেন না। কাট পেস্ট করা ছবিগুলো পুরো গল্প বলে না। যারা এটা করছে তাদেরকে আমি একটা কথা বলি, আপনি এর থেকে কিছু লাভ করতে পারবেন না। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি চুপ থাকতে চেয়েছিলাম কারণ সত্য আমার মধ্যে রয়েছে, কিন্তু অপ্রয়োজনীয় কল এবং টেক্সটের কারণে আমি এটি পরিষ্কার করতে চেয়েছি। তার এখন পাকিস্তান সিরিজের দিকে মনোযোগ রয়েছে এবং আমার পরিবারের দিকে মনোযোগ রয়েছে। আমরা সবসময় একটি দল ছিলাম এবং একটি দল হিসেবে থাকবো ইনশাল্লাহ। সাথে শিশির এও জানান, তার কোনো পোস্ট বা ছবি তিনি মুছে দেননি, সেগুলোকে প্রাইভেট করে রেখেছেন তিনি। ছবি কিংবা পোস্ট কোনো সম্পর্ককে বিচার করে না বলে মন্তব্য করেন শিশির।